বোমের মতো বোমা চলল গুলি ইতিমধ্যে মৃত্যু হয়েছে একজনের 10 নম্বর ওয়ার্ড ভাটপাড়া আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন আগে 100 জন মৃত্যু একজনের হাত উড়ে যাওয়া একের পর এক ঘটনা যা থেকে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে ভারতের স্তূপে কি বাংলা সাধারণের সুরক্ষা নিয়ে বাংলায় হচ্ছেটা কি আসব আলোচনায় প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট ফের শুট আউট ফের বোমাবাজি আবারও মৃত্যু এবার নৈহাটির শিবদাসপুর ফের প্রশ্নের মুখে ব্যারাকপুর কমিশনারেটের ভূমিকা মাত্র কয়েকদিন আগেই কাকিনাড়ায় বোমার আঘাতে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে আর এবার মৃত্যু হলো এক যুবকের মৃত জাকির হোসেন তৃণমূল কর্মী ছিলেন শনিবার সন্ধ্যে জাকির হোসেন সহ আরও কয়েকজন চায়ের দোকানে বসেছিলেন হঠাৎই কয়েকজন মুখ ঢেকে জাকিরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে সঙ্গে সঙ্গে চলে বোমাবাজি অভিযোগের তীর স্থানীয় দুষ্কৃতি আসিফুলের দিকে শুট আউটের পরই উত্তেজিত স্থানীয়রা অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালায় বোমার আঘাতে গুরুতর আহত 60 বছরের এক বৃদ্ধ জানালেন কি ঘটেছিল হোসেন যখন বসেছিল 7 জন লোক হবে মুখোশ পরা আমি চিনতে পারিনি দেখলাম হেঁটে আসছে আস্তে আস্তে একেন্তে পিস্তল বের করলে বের করার সঙ্গে সঙ্গে ও লোকের মারলে মারার পরে ছিটকে আমার একটা এখানে লেগে গেল আমি বাবারে বলে পড়ে গেছি আর তখনই বোমের আওয়াজ হলো ওই চাতল থেকে নিচে পড়লো নিচে পড়ে আমি বেহোশ হয়ে যান ভাইকে হারিয়েছেন চোখের সামনে দেখেছেন ভয়ঙ্কর ঘটনা কথা বলতে গিয়ে বারবার কেঁদে ফেলছেন জাকির হোসেনের দাদা কেউ গ্রেপ্তার হলো না আমার ভাই মরে গেল সিদ্ধাসপুরি নৈহাটি থানা আমার ভাই তিনটে গুলিতে মরে গেল কেটে গেছে 24 ঘন্টার বেশি সময় এখনো অধরা অভিযুক্ত আসিফুল ওরফে বাচ্চা শিবদাসপুরের ঘটনায় উঠে আসছে মাদক পাচার যোগ স্থানীয়রা জানাচ্ছেন অভিযুক্ত আসিফুল মাদক পাচার করত জাকির বাধা দেওয়ায় তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ বাচ্চা বলে আগে হিরোইন বা বন্দুকের ব্যবসা করতো ড্যাক্সের অনেকবার গ্রামবাসী মিলে ওকে থানারাতে তুলে দেয় তারপরে 15 দিন আগে মানে ও ছাড়া পায় বাড়ি এসছে তারপরে ওই মানে গ্রামবাসী তুলে দেয় ওই ক্ষোভের জন্য ওই আমার চাচাকে মানে পিরানি মেরে ফেলে দিয়েছে পরপর কাকিনাড়া জগদ্দল ভাটপাড়া নৈহাটিতে বোমাগুলিতে মৃত্যুর ঘটনা ঘটছে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় শিবদাসপুরের ঘটনায় ফের প্রশ্ন উঠছে তবে কি ব্যারাকপুর কমিশনারেট নিরাপত্তা দিতে ব্যর্থ কেন বারবার রক্তাক্ত হচ্ছে এলাকা আমরা মার্ডার কেস রেজিস্টার করেছি আমরা তদন্তে অনেকটা এগিয়েছি আমরা খুব তাড়াতাড়ি এটা কিনারা করে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মীর মৃত্যুতে উঠছে প্রশ্ন যেখানে শাসক দলের কর্মী নিরাপদ নন সাধারণ মানুষের নিরাপত্তা সেখানে কোথায় চলছে রাজনৈতিক তরজা পশ্চিমবাংলার রাজনীতি থেকে যারা অপরাধীকরণ করেছে তার ফল তাদেরকে ভুগতে হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন মারাও যাচ্ছেন এই পথ দুদিন ধরে বলছি বুড়িমার বোম বন্ধ হয়েছে পিসিমার বোম বন্ধ হয় পিসিমার বোম যতক্ষণ না বন্ধ হবে এরকম প্রতিদিন লোক মরবে বোমা বিস্ফোরণ বিরোধীদের অভিযোগ নস্যাৎ শাসক দলের শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষ এই যে নানা উগ্র কথা বলছে না এটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ প্রতিযোগিতা এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ রাজ্য জুড়ে হিংসার বারবারন্ত মুখ্যমন্ত্রী বকরি কাণ্ডের পর বলেছিলেন মজুত করা বোমা গুলি দ্রুত উদ্ধার করতে হবে বাস্তবে কি তার উল্টো ছবিটাই ধরা পড়ছে রিপাবলিক বাংলা